মরিগাঁও জেলার লাহরিঘাটত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। ড্রাগস সেবন করে যুবকর মৃত্যুর সন্দেহ স্থানীয় রাইজর। হাতত বেজি আর ড্রাগসর খালি কন্টেইনার সহ উদ্ধার এজন যুবকর মৃতদেহ। আজি পুয়ার ভাগত কাঠানি গাঁও পঞ্চায়েতের বারান্দাত স্থানীয় রাইজে প্রত্যক্ষ করে যুবকজনের মৃতদেহ। মৃত যুবকজন কাঠানি ব্রিজ ফার্মর আশরাফুল ইসলাম বলে জানিব পৰা গৈছে। উল্লেখ্য যে ড্রাগসর বিরুদ্ধে মরিগাঁও আরক্ষী বিভিন্ন সময় অভিযান চলাই আহিছে যদিও আজিও ড্রাগসর পৰা মুক্ত হওয়া নাই মরিগাঁও জেলার লাহরিঘাট। লড়াজন অল্প ড্রাগস নিচা খুর, কিন্তু সিতো অকলে নাখায়। আজি যদি আকস্মিক যুক্ত মৃত্যু হয়েছে, এই মৃত্যুটো মূর ব্যক্তিগত মোট স্বাস্থ্যকে সন্দেহ আছে, কারণ তার লগত আরো বহুত লড়া তেনে খায়। কিন্তু আজি সি অকলে পড়ে আছে এই নয়, সি যিকোনো ঠাইত গেলে সি অকলে না যায়, কোথাও খাব গেলে অকলে না খায়। নিশ্চয় তার দুই তিনজন মানুষ থাকে, পার্টি এটা থাকে সিহতর, কিন্তু সি মরিছে আকস্মিক মরিছে, কিন্তু মূল সন্দেহ লগরে কেটে সম্পূর্ণ জানে সি কেন মরিছে কি কথা। আজি তার হাতত ডাক্তার বেজি আছে, ডাক্তার হেরি আছে, লগত আকো রসি এটা পোয়া গেছে, প্লাস্টিকের রসি এটা পোয়া গেছে, তাত মূল সন্দেহ আছে। হ্যাঁ, লগের একটা অল্প ধরলেই সব কিটা উলাই যাব। লড়াজনের নাম কি আছিল? লড়াজন আশরাফুল আমিন। বয়স কিমান হব? বয়স 26-27 মান হব। কি কব আসলে এতে আরক্ষী প্রশাসনক কি কব, যেহেতু আরক্ষী প্রশাসনে ইমান পটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পিছতো ড্রাগসর এনে রমরমিয়া বেহা চলিছে, নবপ্রজন্ম ড্রাগসর ফলে ঢাল খাইছে, এই ক্ষেত্রে কি হব? কিন্তু যেটু নাকি আরক্ষী যেটু উপরা যেটু ভাওনা দেখাই আছে, উপরকে আরক্ষী ধরি আছে, কিন্তু খোয়া যিকেটা খায় সেইকেটাহে ধরি আছে, কিন্তু হেরি যিকোনো ব্যাপারী এইকেটা ধরা নাই, এইকেটা ধরা নাই, এইকেটা আকো থানাতে ঘুরি আছে, আকো এইকেটা আকো থানাতে ঘুরি আছে। তার মানে কারণটো কি? মই এজন দুঃখী মানুষ, মই থানাত গিয়ে ঘুরি ফুরিম, মুখ পুলিশে একো সুৎপুষ্ট নঘুরব, তার মানে কি বোঝা যায়? নিশ্চয় মূল্য পুলিশলে মূল্য কিবা হলি গলি আছে, নহলে মই এজন দুঃখীর মুখ কে সুৎপুষ্ট করে? আরক্ষী ব্যর্থ হয়েছে নাকি এই ক্ষেত্রে? মই পোয়া মতে আরক্ষী ব্যর্থ, কিন্তু অলপ হেরি আছিল আলিমদ্দুর ওসি থাকুতে, তার আগত আছিল আরো এজন ওসি আছিল দেবজিৎ মহন্ত বলে এজন ওসি আছিল, আরো এজন ওসি আছিল এই তেজপুর কি নামটো আছিল, এই তিনজন ওসি লাহেগাঁও থানা, মই জনালৈকে এই তিনজন ওসি লাহেগাঁও থানাখন সিজিল গৈছিল, বাকি কিন্তু কোনো ওসিয়ে লাহেগাঁও থানা সিজিল করা নাছিল আর এতিয়ালৈকে করা নাই। বর্তমান মানে সম্পূর্ণ আনকন্ট্রোলত আছে লাহেগাঁও? আনকন্ট্রোল, আনকন্ট্রোল লাহেগাঁও, কোনো ধরনের হেরি নাই। আজিকালি তো লাহেগাঁও বজার দিনে দিনে রাতে খাই ঘুরি আছে সুৎপুষ্ট করে, জয়রাম বরা হয়ে যাওয়া ওসিলাম হয়েছে, জয়রাম বরা, জয়রাম বরার দিনত বজার খাই ঘুরব দূরের কথা, দূরের কথা, ঘর তো হুই থাকা নাই নিশাখুর কেটিয়া, দেবজিৎ মহন্তর দিনত কোনোদিন ঘর হুই থাকা, বজার বজার উঠা নাই, আজিকালি বজার দিনে রাতে নিশা খাই আছে, তার মানে কি বোঝা যায়? লাহরিঘাটৰ পৰা আব্দুল রফিক আনসারী, রিপোর্ট নিউজ নেস্ট।